काबा की अमरा पवित्र काबा बोलची शेटा पवित्र काबा छिलो ना हाँ काबा छिलो बट काबर नामकरण टा बक्का शहर भितरे काबर भितरे 360 मूर्ति संयोजन करे शैतानेर छेलारा मूर्ति पूजा करतो बड़ करे बोली नाउजुबिल्लाह এই মূর্তিগুলা ভেঙে দেওয়ার জন্য বক্কা শহরকে লল্লাদি বিবক্কাতা মুবারক মুবারকময় করার জন্য সোনার মক্কা বানিয়ে দেওয়ার জন্য ইয়াসরাফ শহরকে সোনার মদিনা করার জন্য গোটা জমিনটাকে উর্বর তথা নাপাকি থেকে পবিত্র করে মসজিদ বানিয়ে দেওয়ার জন্য মানব সম্প্রদায় সৃষ্টি কুলের সেরা আশরাফুল মখলুকাত এই সৃষ্টির সেরাগুলার কলব তথা হৃদয়ে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য মস্তিষ্কে আল্লাহর ও আল্লাহর ওয়াহদানিয়ত মুস্তাফার রিসালাতের সমন্বয়ে তাদের জীবনটাকে সুন্দর করার জন্য খাজা আব্দুল্লাহর ঘরে মা আমেনার শেকমে পাক থেকে কারণ আল্লাহ আমার নবীকে ওই বংশে পাঠিয়েছেন যেই বংশের জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা যেটাকে আল্লাহ মকাম ইব্রাহিম বলেছেন সেই মকাম ইব্রাহিম যেটাকে কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক হাজীগণ এটাকে সম্মান করে সাত তাওয়াব দেওয়ার পরে এটাকে সামনে নিয়ে দুরাকাত সালাত আদায় করে সেই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমার ইসমাইলের বংশে আমার ইসমাইলের বংশে আখিরি জামানার নবী এমন এক নবীকে দান করুন যেই নবীর মাধ্যমে আমার ইসমাইলের বংশ আলা হবে বালা হবে রব্বে করিম কবুল করেছেন সুসংবাদ দিয়েছেন সেই বংশ পরম্পরা খানি কাবার যিনি মতুয়াল্লি হয়েছেন ইনি আমার নবীর দাদা যান খাজা আব্দুল মুত্তালিব যাকে আল্লাহ কবুল করেছেন কাবার মতুয়াল্লি বানিয়েছেন আবার সেই কাবাকে যখন আবরাহা ধ্বংস করতে আসছিল হাতি বাহিনী নিয়ে নবীজি পৃথিবীতে তশরীফ আনার 50 দিন আগে কয়দিন একটু হেল্প করেন কয়দিন 50 দিন আগে আমার নবীর দাদাজান যখন কাবার মতুয়াল্লি ছিলেন আবরাহা আসছিল কাবাকে ধ্বংস করে ফেলবে ভেঙে ফেলবে চুরমার করে ফেলবে একেবারে নাস্তা নাবুদ করে ফেলবে হাতি বাহিনী নিয়ে আসছে নবী আসার 50 দিন আগে যখন আবরাহা এসে আরবের প্রত্যেকের উট প্রত্যেকের দুব্বা বকরিগুলা আটক করে নিয়ে গেছে তার ভিতরে খাজা আব্দুল মুত্তালিবের 100টা ছিল এই উটগুলা নিয়ে যাওয়ার কারণে খাজা আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে যখন গিয়েছে দরওয়াজায় ঢোকার সময় আব্রাহা মনে মনে ভেবেছিল আমি তো আজকে বিজয় হব কারণ খানায়ে কাবার মতুল্লি আজকে আমার কাছে আকুতি মিনতি করবে কাবাকে রক্ষা করার জন্য কাবার জন্য আমার কাছে আকুতি করবে খাজা আব্দুল মুত্তালিব এসে বলে এই আব্রাহা তুমি আমার উট এনেছো আমার উটগুলো আমাকে দিয়ে দাও বলে আপনি কি কাবাকে রক্ষা করার জন্য আসেন নাই বলে আমি কেন আসবো কাবার মালিক আমি নই আমি আমার উটের মালিক আমার উট আমাকে বুঝিয়ে দাও কাবার মালিক যিনি তিনি তার কাবাকে রক্ষা করবেন আর একটা আওয়াজ করে তিনি তার কাবাকে রক্ষা করবেন আব্রাহা সাজ্জ হয়ে গেল তিনি উটগুলো নিয়ে গেছেন সেই খাজা আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল খাজা আব্দুল্লাহর এবং খাতুনে জান্নাত মা আমেনা আমি আমি গতকালকে বলেছিলাম আপনার পটিয়াতে ওই কর্ণফুলিতে আল্লামা তাহিরি ছিল আমার দোস্ত এবং আল্লামান আল্লামা নূরি ছিল সেখানে বলেছিলাম সূরা কাউসারের আলোচনাতে আমার নবীর কোন বংশীয় কাউকে কখনো বেমান কাফের বলা যাবে না আস্তে করে বলেন বলা যাবে না কারণ আমার নবীর বংশের প্রতিটা মানুষ ইব্রাহিম হানিফার অন্তর্ভুক্ত ছিল আর একটা আওয়াজ করে বলেন কাবা শরীফে যিনি খাদেম হবে তিনি কি কাফের হতে পারে
যিনি কাবা শরীফের খাদেমের ঘরে এসেছেন, যার ঘরে আমার নবী লালিত পালিত হবে, নবীজির চাচা খাজা আবু তালেব কাফের হতে পারে, বেঈমান হতে পারে? যেই ঘরে আমার নবী আসবেন, যার শেকম থেকে নবী বের হবেন, সেই শেকম ওয়ালা এবং যার থেকে আসবেন তিনি কখনো কাফের হতে পারে? কারণ আল্লাহ যার উপর রাজি হয়, আল্লাহ তো রাজি হয়ে খাজা আব্দুল্লাহ এবং মা আমেনার মাধ্যমে তো নবীকে পাঠিয়েছেন। আর একটু আওয়াজ করে বলেন সম্মানিত হাজরিন, সেই আমার নবীর আব্বাজান এবং আম্মাজানের সমন্বয়, কারণ খুলিকা মিম্মাই দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারায়, সূরা তারেকের মধ্যে 30 পারার আমপারার একটা সূরা সূরাত তারেকের আছে, লাপিয়ে পড়া পানি থেকে আমাদের সৃষ্টি। এখন প্রশ্ন, নবী কি নাপাক পানি থেকে সৃষ্টি? লা খবরদার, ওগো নবী আপনি কোত্থেকে সৃষ্টি? নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমি মুস্তাফার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন আমার নবী শামসুদ্দত, নবী আপনি নূর থেকে সৃষ্টি হলে আবার খাজা আব্দুল মুত্তালিব এবং আমেনাকে লাগে কেন? আহারে বাবা, তুমি কি জানো না খাজা আব্দুল মুত্তালিবকে আরবের প্রতি ধনীর সুন্দরী সুন্দরী কন্যারা বিবাহ করতে প্রস্তাব দিচ্ছে, সবাই পাগল পাড়া হয়ে গেছে। আর অন্যদিকে হযরতি আমেনাকে বিবাহ করতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আমেনা কাউকে পছন্দ করছে না, আবার খাজা আব্দুল মুত্তালিবও কোন নারীকে পছন্দ করছে না। যখন একজনের সাথে আরেকজন শাদী হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের পিঠ থেকে মুস্তাফার নূর যখন মা আমেনার শকেমে চলে এসেছে, পরের দিন আরবের নারীগুলা আর খাজা আবু তালেবকে খাজা আব্দুল্লাহকে দেখে না, তার দিকে তাকাই না। জিজ্ঞেস করা হলো, কিরে নারীরা, তোমরা প্রতিদিন আমাকে শাদী করার জন্য আমার জন্য পাগল ছিলে, এখন আমাকে মুখ কেন ফিরিয়ে নিচ্ছ? বলে তোমার জন্য নয়, তোমার কাছে যে নূর ছিল সেই নূরের জন্য ছিলাম। বড় করে বলি আর অক্টাবাস করে, আই মুমেনু মুসলমান ভাইও, আমার নবী সর্বরে কাইনাত শামসুদ্দোহা যখন আসছেন, তখন খাজা আব্দুল খাজা আব্দুল্লাহ ইন্তিকাল করেছেন, বাবা ছিল না ইয়েতিম, এজন্য এতিমকে কখনো ধিক্কার দেওয়া যাবে? কোরআন বলছে ফাআম্মাল ইয়তিমা ফালা তাকহার, নবী কোন এতিম যদি আসে ধিক্কার দেবেন না, কড়া ভাষায় কথা বলবেন না, মন্দ ভাষা অবলম্বন করবেন না। নবী থাকলে দেন, না থাকলে ভালো ব্যবহার করুন। অর্থাৎ অগনবীর উম্মতেরা, নবীর মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, কারণ নবী শামসুদ্দোহা বলে বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমি মুস্তাফাকে সৃষ্টির শিক্ষক রূপে প্রেরণ করেছেন। অগনবী আপনি যদি মুআল্লিম হন তো আপনাকে তো দ্বীনি ইলম শিখতে হবে, আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, কোন উস্তাদের কাছে পড়েছেন, কোন 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 ক্লাসে কোন কোন কিতাব পড়েছেন। নবী বলে আমি এই পৃথিবীর কারো কাছে পড়ি নাই, আমি নবিয়্যুল উম্মিয়্যি, আমি সৃষ্টিকুলের মূল, কিন্তু আমাকে শিখিয়েছেন, আমাকে পড়িয়েছেন আর রহমান আল্লামাল কোরআন, আমাকে পড়িয়েছেন আমার আল্লাহ কোরআনুল করিমকে। বড় করে বলি সালামি শের বংলুদুল জনবাস রসদ হরদম হাজার গোলাম সালাত মোমেনো, বুঝাতে চেয়েছিলাম মনটা লাগিয়ে সংক্ষেপ সময়। আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে, কার নূর থেকে? একটু আওয়াজ করে, আল্লাহর নূর থেকে। আল্লাহ আমার নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ বলেন আমি আমার নূর থেকে আমার নবীকে সৃষ্টি করে আমি রাখলাম,
मानवीय आकार निल नूर भीतरी रूप प्रवेश करालम रूप प्रवेश करार साथे साथे मनसा नूर की करे देखबो आमार आल्लाह जखन आमार नबीर शरीर मुबारक तथा बॉडी मुबारके रूह दिए दिलेन आमार नबी सर्वप्रथम एखनो केउ आल्लाह के सिजदा करे नाई आल्लाह तारीफ करे नाई आल्लाहर प्रशंसा करे नाई आमार नबी शमसुद्दुहा बदरुद्दुजा आमार रब्बे करीमेर काछे कारण नबी की सृष्टि करार समय आल्लाहर नूर थेके जखन नबीके सृष्टि करबे आल्लाह युअल्लिमुहुमुल किताबा वाल हिकमा आमार नबीके इलम दिएछेन हिकमत दिएछेन आमार नबी जाने आल्लाह आमार नबीके कि जन्य सृष्टि करेछेन आमार नबी कि आमार मालिकेर कदमे सिजदा दिए আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কাসীরা বলে আল্লাহর প্রশংসা শুরু করে দিল বড় করে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলেছে হাম হা মিম দাল হাম আলিফ লামে এস্তগরাকে এড করেছেন আলিফ লামে এস্তগরাকে এড করে আলহামদু আলহামদু হা দিয়ে হিকমত ওয়ালা মিম দিয়ে মুহাব্বত করনে ওয়ালা দাল দিয়ে দলিল হোনে ওয়ালা আমার নবী দিয়েছেন আমার নবী হিকমত ওয়ালা হবে এজন্য পৃথিবীতে আমার নবী এসে বুতখানাগুলোকে কাবা বানিয়ে গোটা সৃষ্টি কুলের মানুষদেরকে হিকমতের মাধ্যমে দীন দাওয়াত দিয়েছে প্রিয় হাজরিন আমার নবী দাওয়াত দিচ্ছেন প্রথমে স্লো মোশন আস্তে আস্তে করে দ্বিতীয় নম্বরে আমার নবী দাওয়াত দিচ্ছেন মধ্যম পন্থায় যখনই আমার নবী তাইফের জমিনে গেল নবীকে তাইফের যুবক পাথর মারছে আমার নবী ক্ষত বিক্ষত হচ্ছে আমার নবীর চেহারা মুবারক থেকে খুনে পাক বের হচ্ছে নবী হিকমত অবলম্বন করে বদদুয়া করে না আমার নবী দোয়া করে যেই কারণে হিকমতের কারণে ওই তাইফের জমিন কিয়ামত উর্বর হয়ে গেছে যেটা ফেলবে সেটা বিষ হয়ে যাবে পেরা হাজরিন আমার নবী শামসুদ্দুহা হা হা দিয়ে হিকমত ওয়ালা করেছেন আল্লাহ আমার নবী মিম মোহাব্বত করনে ওয়ালা নবী রে আপনি কাদেরকে মোহাব্বত করেন আমার নবী বলে আমি পৃথিবীতে আমি নবী উম্মতকে মোহাব্বত করি এজন্য নবী দুনিয়াতে আসবে রব্বি হাবিলি উম্মতি বলে আমার নবী জবলে নূর যায় রব্বি হাবিলি উম্মতি বলে আমার নবী ঘরে সুরে যাই রব্বি হাবিলি উম্মতি বলে আমার নবী সিজদাতে যায় রব্বি হাবিলি উম্মতি বলে আমার নবী যেখানে যায় সেইখানে রব্বি হাবিলি উম্মতি বলে আমার নবী যেই দিকে যায় রব্বি হাবিলি উম্মতি বলে নবী রে আপনি উম্মতের জন্য তো পাগল কেন আমার নবী বলে সব নবীর উম্মতেরা লম্বা হায়াত পায় আমার উম্মত হায়াত লম্বা পাবে না তাদের অর্ধেক ঘুমে চলে যাবে আর অর্ধেক ওয়াসওয়াসা শয়তানের কারণে চলে যাবে সামান্য হায়াত পাবে আমার উম্মত কার কাছে যাবে ওয়ালাকিন্নাহা লিল মুনবিনাল খতাইনাল মুতালাফিসিন এই উত্তর মোহরার বাবারা আমার নবী বলে আমি কিয়ামতের ময়দানে সবাইকে শাবাত করব না আল্লাহ ওয়ালাকে শাবাত করব না আমি মদিনার রাসূল আমার গুনার উম্মতদেরকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো পেরা হাজরিন এজন্য আমার নবী শামসুদ্দুহা পৃথিবীতে আসছেন উম্মতের কারণে নবী উম্মতকে বেশি ভালোবেসেছেন কিতাবের নাম নুজহাতুল মাজালিস
হুজুর আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহ আলাইহি উনি নকল করছেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি আমাকে আশা দিয়েছেন লাঠি দিয়েছেন আল্লাহ আপনি আমাকে আশা দিয়েছেন যেই আশাটা কিছুক্ষণ সর্প হয় আবার লাঠিটা টর্চ লাইট হয় আবার লাঠিটা সর্প হয় আবার লাঠিটা যখন যে কাজে ব্যবহার করি সেই কাজে লাগে আল্লাহ রে আমাকে একটা কিতাব দিয়েছেন সেটার নাম তাওরাত কিতাব আল্লাহ আমাকে এত বেশি আপনি দয়া করেছেন মিনহুম মান কাল্লামাল্লাহ আমি যখন তুর পাহাড়ে উঠি আপনাকে ডাক দেওয়ার সাথে সাথে আপনি আমার ডাকে সাড়া দেন আই রব্বে করিম আল্লাহ সালাতুন ইয়া সালামি শেরে বাংলাদুর জনাবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুনিয়া নোরওয়ালা আয়া आया है नूर वाला आया है नूर लेकर सारी आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या आमन तुझको मुबारक शाह की मिलाद हो आमन तुझको मुबारक शाह की मिलाद हो तेरा यंगन नूर ही भर के घर का घर सब नूर है नोहर नबी ऐसे छे नूर निये ऐसे छे नूर नबी ऐसे छे नूर निये সেই নূরেতে সারা জগত আলোকিত হয়েছে আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বড় করে বলি না সুবহানাল্লাহ